हेलो एंड वेलकम बैक टू बेस्ट कुकिंग विद शोमी। आज के आमी तुम्हारे जोनो निये चले भीषण यूनिक एक रेसिपी, शुद्ध यूनिक नय तार संगे खेते असाधारण टेस्टी एंड वेरी 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 इजी एक रेसिपी जेटा टी टाइम स्नैक्सो बोलते पारो, आबार मेन कोर्सेर आगे स्टार्टरो बोलते पारो। हठात करे गेस्टेर आगमन घटले आगे थेके जदि फ्रीज आप करा थाके তাহলে পরে গেস্টের সামনেও সার্ভ করা যেতেই পারে খুব ইজিলি চট জলদি। কারণ তোমাদের আগেই বলেছি আমার রেসিপিগুলোর ম্যাক্সিমামই কিন্তু আমি ভীষণ সহজ উপায়ে আর খুব কম সময়ে যেতে হয় সেরকমই রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি আজকের দিনের সাথে তাল মিলিয়ে, যাতে সবারই করতে সুবিধা হয়ে থাকে। কারণ আমাদের সবারই হাতে কিন্তু এখন সময়টা খুব কম, গরম গরম যদি সার্ভ করো এক কথায় অসাধারণ খেতে। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু ভীষণই হেলদি একটা আইটেম যেখানে তেলের ব্যবহার তো নেই, একদমই নেই, আর বাটারও খুব সামান্য, মানে জাস্ট ওয়ান ড্রপ বাটার ইউজ করা হয়। সফট অ্যান্ড জুসি হয়েছে কাবাবটা, তোমরা দেখে বুঝতেই পারছ, আর চিজটাও পুরো মেল্ট হয়ে রয়েছে। আর আরেকটা কথা আজকে শুরুতেই বলি, সেটা হচ্ছে আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, খুব ভালো লাগে জানো তো। ভিউয়ার্সদের কাছ থেকে পজিটিভ ভাইবস পেলে পরে যে কতটা ভালো লাগে সেটা শুধুমাত্র একজন ইউটিউবারই জানে, আর বিশেষ করে নতুন ইউটিউবার যদি হয় আমার মতো। কারণ তোমাদের ফিডব্যাকগুলো পেতে সত্যি খুব ভালো লাগে আর একটা এনথুও পাওয়া যায় জানো তো। আফটারঅল তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই, যদি তোমাদের ভালো লাগে সেটা যদি তোমরা আমার সাথে শেয়ার করো তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে বলো। তো চলো আর দেরি না করে এবার ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি, আর তোমরাও কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি কিছু গ্রিন ভেজিটেবলস, আর এগুলোকে আমি একটু রাফলি চপ করে নেব কারণ এগুলো এরপরে মিক্সিতেও দিতে হবে, তো সেই জন্য আমি খুব ফাইনলি করব না, একটু রাফলি চপ করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা 10-12 রসুন, রসুনটাকে প্রথমে কেটে নিই। এবার 1 ইঞ্চি আদাটাকেও ঠিক একইভাবে রাফলি চপ করে নেব। এবার লঙ্কাটাকেও আমি রাফলি চপ করব। আমি এখানে 6টা লঙ্কা ব্যবহার করছি, তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এবার এখানে নিয়ে নিয়েছি আমি গোটা 7-8 পুদিনা পাতা, তবে আমার এই পুদিনা পাতাগুলো একটু শুকিয়ে গেছে, তোমরা পারলে ফ্রেশ পাতাটা ইউজ করার চেষ্টা করো, ওতে ফ্লেভারটা আরও ভালো আসে। তো এই পাতাগুলোকেও এবার আমি একটু কুচিয়ে নিচ্ছি। এবার একইভাবে খানিকটা ধনে পাতাও কুচিয়ে নেব। এবার স্প্রিং অনিয়নটাকেও আমি ঠিক একই প্রসেসে কেটে নেব। এর সামনে যে পেঁয়াজটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু গ্রিন পোর্শনটাকেই ইউজ করব এখানে। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো চিকেন ব্রেস্ট, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেন ব্রেস্টটাকেও একটু রাফলি চপ করে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে সবার প্রথমে গ্রিন ভেজিসগুলোকে দিয়ে একবার হালকা করে একটুখানি ব্লেন্ড করে নেব, তবে এই প্রথম অবস্থাতে কিন্তু চিকেনটা আমি দেব না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই ভেজিসগুলো যেন পুরোপুরি পেস্ট না হয়ে যায়, ফাইনলি চপ যেন হয়। তো এই দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে একটা ফাইনলি চপ যেরকম চাইছিলাম সেরকম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনটাকেও অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রেশ ক্রিম, যেটা কিন্তু ভীষণই এসেনশিয়াল একটা আইটেম এই কাবাবটার জন্য। এটার জন্য কাবাবটা অনেক বেশি জুসি হয় আর অনেক বেশি টেস্টিও হয়। তো এখানে আমি 4 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে আরেকবার ব্লেন্ড করে নেব, যাতে করে চিকেনের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর একটা
রাফলি পেস্ট তৈরি হয়ে যায়। তো এই দেখো আমাদের কাবাবের পেস্ট রেডি হয়ে গেছে একদম পারফেক্টলি, খুব সুন্দর হয়েছে। দেখো বেশ একটা ক্রিমি টেক্সচার রয়েছে কিন্তু আবার পাতলাও হয়ে যায়নি, যেরকম দরকার একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে একটা বড় বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি যাতে ঝালটা কম থাকে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আচ্ছা এখানে কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো চাট মশলা। এখানে আমি এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই এটাকে দিতে ভুল করো না, কারণ কাবাবের মধ্যে একটা অন্যরকম টেস্টি ফ্লেভারে কিন্তু এই চাট মশলাটা এনে দেয় এই টফি কাবাবটার মধ্যে, তাই এটা কিন্তু অবশ্যই মনে করে দিও। তারপরে আরেকবার আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো আমাদের কাবাবের মিশ্রণ তো একদম রেডি হয়ে গেল, এবার এটাকে টফি কাবাব কী করে বানানো যায় সেই দিকে যাওয়া যাক। চলো, এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা সিলভার রাঙতা, যেগুলো খাবার মোড়ার জন্য ব্যবহার হয়, খাবারকে ফ্রেশ অনেকক্ষণ রাখার জন্য ব্যবহার হয়, সেগুলোই নিয়ে নিয়েছি। আর এখানে আমি নর্মাল যে প্রসেস চিজ আছে সেই চিজের কিউব থেকে ছোট ছোট এরকম লম্বা করে কেটে নিয়েছি। বলে চলো, মিষ্টি টফি তো এর আগে অনেক খেয়েছো, এবার চিকেন টফি কাবাব খাওয়া যাক, আর সেই জন্য মেন যে স্টেপটা আছে সেটা বানিয়ে নেওয়া যাক। তো সবার প্রথমে এই একটা রাঙতার টুকরো নিয়ে এর যে বেশি গ্লজি দিকটা আছে সেটাকে নিচের দিকে রেখে এর উপরে এক চামচ মতো কাবাব রাখতে হবে। এরপর একটা চামচ হালকা জলের মধ্যে একটু ভিজিয়ে নিয়ে সেই চামচ দিয়ে এক চামচ পরিমাণ কাবাবের মিশ্রণটা তুলতে হবে। ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কাবাবটা তুলতে আর রাঙতার মধ্যে রাখতে খুব ইজি হবে। আর দেখো একটা নিজে থেকে একটা সুন্দর শেপ চলে এসেছে লম্বাটে ধরনের। টফি সাধারণত এরকম একটু লম্বাটে ধরনেরই হয়, তাই জন্য আমরাও একটু লম্বা শেপ বানাবো। এরপরে চামচ দিয়ে এরকম হালকা করে একটু জায়গাটা স্প্রেড করে দিতে হবে। এরপর ওর মধ্যে একটা চিজের টুকরো এরকম লম্বালম্বিভাবে রাখবো। এরপরে এটা মোড়ার টেকনিক আছে একটা, সেটা দেখে নাও খুব ভালো করে। সেটা হলো ফার্স্টে এটাকে এরকম একটা ওয়ান ফোল্ডের মতো নিয়ে এসে হাতের সাহায্যে ওটাকে একটু টেনে পেছন দিকে নিয়ে আসবো, যাতে করে কাবাবের মধ্যে চিজটা খুব সুন্দরভাবে চলেও যায় আর এটা একটা বেশ সুন্দর শেপ পেয়ে যায়। টফির মতো লম্বা যে শেপটা হয়ে থাকে সেটা অনায়াসে হয়ে যাবে। এরপর দুদিকটাকে টুইস্ট করে দিলেই টফি রেডি, উল্টো দিকে দুদিকটা টুইস্ট করে দিতে হবে। এই দেখো খুব ইজি, কিন্তু কিন্তু একটু সাবধানে করবে যাতে রাঙতাটা ফেটে না যায়, একটু বেশি প্রেশার পড়লে আবার রাঙতাটা ফেটে যায়, ফেটে পুরটা বাইরে বেরিয়ে আসে। তো একটু সাবধানে করবে, কিন্তু এটা ভীষণই ইজি, একটা দুটো বানালেই তোমরা বুঝে যাবে যে কতটা ইজি এটা। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আরও একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো একইভাবে আরেকটা রাঙতা নিয়ে নিলাম, তার গ্লসি দিকটা নিচের দিকে রেখে ম্যাট দিকটার উপরে পুরটা রাখবো, আর চামচটাকে হালকাভাবে একটু ভিজিয়ে নিলাম। আর সেই সঙ্গে রাঙতাটা কিন্তু মানে লম্বালম্বি না রেখে চওড়াভাবে রেখেছি, যাতে করে চওড়া দিকটাতে পুরটাকে রাখবো। এবার দেখো ঠিক এরকমভাবে এক চামচ পুর নিয়ে ওটাকে একটু স্প্রেড করে দিলাম, দিয়ে এর মধ্যে পুরটা রাখার পর একটু স্প্রেড করে দিয়ে এর মধ্যে একটা চিজের টুকরো এরকমভাবে আবার রেখে দিলাম। দেওয়ার পরে মুড়বো যে মোড়াটা, দেখো তোমাদের আবার আরেকবার আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে মুড়ো, তাহলে পরে টফির শেপটা একদম পারফেক্ট হবে আর সেই সঙ্গে তোমাদেরও করতে সুবিধা হবে। কাবাবটা কিন্তু একদম মানে টফির মতোই হবে, তার জন্য এরকমভাবে মোড়ার পরে একটু প্রেস করে পেছনের দিকে ঠেলে দেবে, তারপরে জাস্ট এরকম মুড়ে দুপাশে টুইস্ট করে নেবে। এইভাবে ব্যাস আমাদের চিজি টফি কাবাবের মেন যে ব্যাপারটা মানে টফি বানানোটা সেটা অলমোস্ট হয়ে গেছে। এবার বাদবাকি সবগুলো বানিয়ে নিয়ে আবার আমি ফিরে আসছি এই নেক্সট প্রসিডিওরের জন্য। তো এই দেখো এখানে এতগুলো টফি রেডি হয়ে গেছে, এবার এটার ফাইনাল যে প্রসেসটা সেটা করে নিলেই কিন্তু
কতগুলো টফি কাবাব, একদম চিজি টফি কাবাব রেডি হয়ে যাবে। তো তাহলে চলো আর দেরি কিসের, ঝটপট এর ফাইনাল স্টেপটাও করে নিই আর তারপরে গরমা গরম চিজি টফি ডিলাইট কাবাব সার্ভ করে দিই। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে খুব বেশি গরম না করে হালকা গরম হওয়া অবস্থাতে এর মধ্যে সব কাবাবগুলোকে একে একে আমি দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটা ননস্টিক ফ্রাইং প্যানে করো, কড়াইতে করো না, ফ্রাইং প্যানে বলছি এই কারণে যাতে অনেকটা জায়গা ফ্ল্যাট থাকে তো আর প্রত্যেকটা কাবাব হিটটা প্রপারলি পাবে, একটার উপরে একটা থাকবে, ওইভাবে কিন্তু রান্নাটা করা যাবে না। এর প্রত্যেকটা কাবাব যাতে ডাইরেক্ট হিট পায় সেভাবেই দিতে হবে এর মধ্যে সাজিয়ে। একবারে যদি পুরোটা না হয় কোনো অসুবিধা নেই, দুবারে করা যাবে, কিন্তু প্রত্যেকটা কাবাবকে এইভাবে কিন্তু সাজিয়ে দেবে। তো চলো এবার আঁচটাকে একটু সিম করে দেবো, মানে লো টু মিডিয়াম আঁচে করব। তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরেকবার একটুখানি টস করে নেব এইভাবে। দেখো এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো তেল বাটার কিছু ইউজ করা হয়নি, কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে একটা তৈলাক্ত ভাব এসেছে। এই দেখো অ্যাকচুয়ালি ভেতরে যে চিজ আছে আর চিকেনের নিজস্ব যে একটা জল থাকে সেইগুলো বেরিয়ে এসেছে। চিজ বেরোয়নি কিন্তু একটু তৈলাক্ত ভাব অটোমেটিক এটাতে আসে। তো এরপরে আবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমাদের চিজি কাবাব কিন্তু অলমোস্ট রেডি। এইভাবে ফ্রিজ আপ করে 1 উইক পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই রেখে দিতে পারো আর চাইলে ডাইরেক্ট সার্ভও করতে পারো, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। এবার আমি এর ফাইনাল স্টেপটা করছি, সেটা হচ্ছে এর মধ্যে 1 টিস্পুনেরও কম, মানে 1/2 টিস্পুন মতো একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে এটাকে জোর আছে মানে হাই ফ্লেমে একটু টস করব, এতে করে রাংতাগুলোর মধ্যে একটা গোল্ডেন কালারও আসবে, ওর মধ্যে একটা স্মোকি ফ্লেভারটাও আসবে। তবে এটা তোমরা চাইলে স্কিপ করতেই পারো বাটারটাকে, এটা কিন্তু উইদাউট বাটারেও ফ্লেমটা বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে করলেও ঠিক সেম একই প্রসেসটাই হবে, গোল্ডেন ফ্লেভারটা মানে গোল্ডেন কালারটা আসার সঙ্গে সঙ্গে একটা স্মোকি ফ্লেভার আসবে, বাটারে জাস্ট ফ্লেভারটা একটু বেশি এনহ্যান্স করে, এছাড়া সেরকম কোনো কিছুই না। তোমরা চাইলে উইদাউট বাটারেও করতেই পারো। ব্যাস দেখো একটা গোল্ডেন টাচ এসে গেছে এর মধ্যে, আমাদের চিজি টফি ডিলাইট কাবাব রেডি। এইবার এটাকে গরম গরম সার্ভ করব। তবে এটা অবশ্যই খেয়াল রাখবে সব সময় গরম সার্ভ করবে, তাতে করে ভেতরে চিজটা একদম মেল্ট থাকে, খেতে অসাধারণ লাগে। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার খুব শিগগিরই নতুন আরেকটা কোনো রেসিপি নিয়ে, ইউনিক রেসিপি নিয়ে আর সহজ এবং চটজলদি রেসিপি নিয়ে খুব শিগগিরই হাজির হয়ে যাব তোমাদের কাছে। আর আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের আগেও বলেছি তোমাদের আমার পাশে থাকাটা আমার কাছে একান্ত কাম্য। চলো টাটা, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই, সবাই সুস্থ থেকো ভালো থেকো।